হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মোস্ট পপুলার এবং আমার পেজের সবচাইতে হিট একটা আইটেম শেয়ার করব। আর আপনাদেরও অনেক বেশি রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে অরেঞ্জ কেকের রেসিপি। আর এই অরেঞ্জ কেকের রেসিপি কিন্তু আমি এর আগে শেয়ার করেছি, তবে সেটা ছিল দুইটা কেকের একসাথে রেসিপি ছিল। তো আজকে হচ্ছে আমি একটা কেকের মেজারমেন্টটাই শেয়ার করব, রেসিপিটা শেয়ার করব ফুল। তো এটা কিন্তু আমার মূলত ডেলিভারি দেওয়া কেক ছিল, ওটাই আমি ভিডিও করেছি। তো যার জন্য দিয়েছি উনি অনেক পছন্দ করেছে। তো আলহামদুলিল্লাহ অরেঞ্জ কেকটা সবাই অনেক পছন্দ করে, ভালো রিভিউ পায়। আবার অনেক সময় দেখা যায় মাঝে মধ্যে আবার খারাপও হয়ে যায়, সবসময় তার এক হাতের জিনিস সবসময় একরকম হয় না, ডিফারেন্ট হয়ে যায়, এটা মানে স্বাভাবিক। তো আমি আজকে আপনাদের সাথে আমার সেই মোস্ট পপুলার অরেঞ্জ কেকের রেসিপিটাই শেয়ার করব। তো আপনারা যদি হুবহু ফলো করে তৈরি করেন তাহলে আপনাদের কেকটাও তদ্রূপ আমার মতোই হবে, আর সবাই খেতে অনেক পছন্দ করবে। তো আমার হচ্ছে আজকে জার কেকের অর্ডার ছিল টোটাল 6টা, এরপরে হচ্ছে হাফ কেজি সন্দেশের অর্ডার ছিল। তো হাফ কেজি সন্দেশটা হচ্ছে আমি যেটা করেছি কেটে এরপরে হচ্ছে এখন প্যাকিং করে নিব। আর জার কেকও দেখা যাচ্ছে এখন একটু একটু করে পপুলার হয়ে যাচ্ছে, প্রতিদিনই দেখা যাচ্ছে অর্ডার থাকছে। তো এই যে এটা হচ্ছে সম্পূর্ণভাবে রেডি, আমি একদম প্যাকিং করে নিয়েছি, এখন হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব। আর এটা আমি রাতেই রেডি করেছি, রাতে হচ্ছে আমি সন্দেশ আর হচ্ছে জার কেকগুলো রেডি করেছি। এরপরে হচ্ছে সকালে নাস্তা করার পরে আমি আমার বাকি অর্ডারের কাজগুলো করে থাকি, আর কেকগুলো সবই আমি রাতে বেক করেছি। রাতে বেক করে জাস্ট আমি টেবিলের উপরে ঠান্ডা করতে দিই, এরপরে ঘুমিয়ে পড়ি। তো আজকে হচ্ছে আমার টোটাল 3টা বার্থডে কেকের অর্ডার আছে। তার মধ্যে হচ্ছে একটা কেকের ডিজাইনে আমি বাটার ক্রিম দিয়ে ফ্লাওয়ার তৈরি করে নিব, তো তৈরি করে নিয়েছি আর কি। তো বাটার ক্রিম দিয়ে এটা ফ্লাওয়ারগুলো তৈরি করার পরে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো, যাতে করে একটু শক্ত হয়ে যায়। এরপরে যখন শক্ত হয়ে যাবে হাত দিয়ে ধরে আমি ফ্লাওয়ারগুলো কেকের মধ্যে বসিয়ে দেবো। এরপরে যখন এটা ডেলিভারির জন্য যায় তখন দেখা যায় ফ্লাওয়ারগুলো একটু নরম হয়ে যায়, কারণ যেহেতু এটা নর্মাল তাপমাত্রা চলে আসে। তো এই কেকটার অর্ডার ছিল এই ডিজাইনটার, আর ফার্স্ট টাইম করা আমার কাছে, মানে এই ডিজাইনটা, এর আগে আমি কখনো এই ডিজাইনটা করিনি, প্রথমবারই করেছি। তো এরপরে হচ্ছে 2 নম্বরের আমার এই বার্থডে কেকের অর্ডার ছিল। তো আপু হচ্ছে আপুর মেয়ের জন্য অর্ডার করেছিল, মূলত আপু অর্ডার করেছে আমাকে গতকালকে। গতকালকে আসলে ডেলিভারিটা দেওয়া হয়নি, ক্যান্সেল করা হয়েছে। এর কারণ হচ্ছে যেহেতু লকডাউনের ফার্স্ট ডে, তো ডেলিভারি ম্যানরা আসলে বের হয়নি, ডেলিভারি নিয়ে অনেক প্রবলেমে পড়তে হয়েছে, যার কারণে আমার প্রত্যেকটা অর্ডার আমি ক্যান্সেল করে দিয়েছি। যখন একটা জিনিস ক্যান্সেল করা হয় তখন কিন্তু না পারতেই ক্যান্সেল করা হয়, অনেকে হয়তো বা রাগ করবে যে কেন ক্যান্সেল করে দিলাম। আসলে কেউ কখনো অর্ডার ক্যান্সেল করতে চায় না, যখন ডেলিভারিটা করা অসম্ভব হয়ে পড়ে তখন গিয়ে অর্ডারটা ক্যান্সেল করা হয়, এরপরে কিন্তু কখনো কেউ ক্যান্সেল করতে চায় না। তো আপুকে আমি গতকালকে ক্যান্সেল করে দেওয়ার পর আপুকে বলেছিলাম যে আজকে দিতে পারবো, আপনি চাইলে আজকে নিতে পারেন, তখন উনি বলে যে ঠিক আছে আজকে দেওয়ার জন্য। এরপরে হচ্ছে এই কেকটার অর্ডার ছিল মিনহার বার্থডের কেকের মতো। তো আপু আমাকে বলেছে যে পিঙ্ক কালারের দিয়ে আমার মতো করে যাতে আমি ডিজাইন করি। তো যখন আমার মতো করে ডিজাইনটা করতে বলে তখন আমি আসলে সর্বোচ্চ চেষ্টা করি যে কাস্টমারের যাতে পছন্দ হয়। তো আমি মিনহার মতো করিনি, আমি জাস্ট একটু ডিফারেন্ট করেছি, যাতে করে একটু মানে প্রত্যেকটা ডিজাইন আসলে একটু ডিফারেন্ট করতে ভালো লাগে, কারণ একটা কেকের সাথে আরেকটা মিলে গেলে দেখা যায় আমার কাছে মনে হয় কি নতুন কিছুই শিখতে পারলাম না, সে কারণে আমি এই ডিজাইনটা দিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এরপরে হচ্ছে 2টা পিজ্জার অর্ডার ছিল, একটা আপুর বার্থডের ছেলের বার্থডের জন্য নিয়ে গিয়েছে, আর একটা হচ্ছে যেটা পিঙ্ক কালারের কেকটা দেখেছেন ওটার সাথে গিয়েছে একসাথে কেকের সাথে। তো ঈদের জন্য হচ্ছে মিনহার মিহির জন্য আমার মেজবাসু ঢাকা থেকে কাপড় চোপড় পাঠিয়েছে। তো ওনারাও কিন্তু ঈদ করতে হাতিয়াতে যায়নি, মানে আমার শ্বশুরবাড়িতে যায়নি, যেহেতু এখন পরিস্থিতি খারাপ। সবাই আসলে আমাকে কমেন্ট করছে যে আমি কেন শ্বশুরবাড়িতে যাইনি, ওরা কেন আসেনি, পরিস্থিতিটা একবার চিন্তা করুন আপনারা।
রোজার ঈদও সেম, কিন্তু আমিও যাইনি, আমার মেজো যাও যায়নি, এরপর আমার বড় ভাসু নোয়াখালী যিনি ছিল উনিও যায়নি, উনি গিয়েছিল রোজার ঈদে, তবে কোরবানি ঈদে কিন্তু উনিও যায়নি। তো আসলে সবাই শুধু একই কমেন্ট করছে, আমি কেন যাই না শ্বশুরবাড়িতে, শ্বশুরবাড়ি থেকে কেন কেউ আসে না। পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, আর আমার শ্বশুরবাড়িটা তো এত কাছে না যে হুট করে কেউ চলে আসতে পারবে কিংবা আমি যেতে পারবো, এটা অনেক পথ, নদীর পথ, এত সহজে যাওয়া যায় না। তার উপরে বর্ষাকাল, দুদিন পর পর সিগন্যাল দেয়, লঞ্চ চলে না, ট্রলার চলে না, আসলে এগুলো বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। আপনাদের কমেন্টগুলো দেখলে আমার অনেক কষ্ট লাগে, মাঝে মধ্যে আমার খুবই খারাপ লাগে, এই ধরনের কমেন্টগুলো আমাকে অনেক কষ্ট দেয় বলতে গেলে। তোমার মনে হয় প্যান্ট দেখি, তোমাকে সুন্দর লাগতেছে তো, দাঁড়াও ভালো লাগতেছে তোমাকে। অনলাইন থেকে কিছু বক্স অর্ডার করেছি, এটা আসলে অর্ডার করার কারণ হচ্ছে রিয়াসউদ্দিন বাজারে আসলে সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায়, আর এটা অর্ডার করার মেন কারণ হচ্ছে তখন লকডাউন ছিল, সব কিছুই অফ ছিল, তো আমার অনেক বেশি প্রয়োজন ছিল এই বক্সগুলো, তো সেই কারণে আসলে অনলাইনে অর্ডার করা, যখন লকডাউন থাকে তখন আসলে অনলাইন আমাদেরকে অনেক বেশি হেল্প করে। এই যে আমি প্রায় অনেকগুলোই অর্ডার করেছি, ওখানে আসলে অল্প স্বল্প নেওয়া যাচ্ছিল না, নিলে মানে এতটুকুই নিতে হবে, এতটুকু আসলে আমার অত বেশি প্রয়োজনও নেই। আর এগুলো হচ্ছে মিষ্টির বক্স, যেহেতু এখন মিষ্টি অর্ডার নিচ্ছি, মাঝখানে তো আমি বক্সের কারণে অর্ডার নিতেও পারিনি, আর এখন ইনশাআল্লাহ প্রতিদিনই মিষ্টির অর্ডার থাকবে। এই যে প্রায় অনেকগুলো বক্স, মাশাআল্লাহ। এই যে এটা হচ্ছে ঢাকনা, আর এগুলো হচ্ছে বক্স, প্রায় হচ্ছে এখানে 100 পিস, মানে 100 পিস বক্স আমি অর্ডার করেছি। এই যে তারপরও প্রয়োজন হচ্ছে বিদায় আমি নিয়ে এসেছি মিষ্টির জন্য। এই যে এটা হচ্ছে ঢাকনা, এই যে। তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে অরেঞ্জ কেকের রেসিপিটাই শেয়ার করছি, আপনারা যদি হুবহু রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করেন, আশা করছি আপনাদের কেকটাও তদ্রূপ এইরকম হবে। তো সেম টু সেম ফলো করে ট্রাই করবেন, আমি যা যা দিয়েছি, যা যা বলছি, তো আশা করছি আপনারা বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই ছবি শেয়ার করবেন, আমি অনেক বেশি খুশি হব। তো ফার্স্টে আমি যেটা করি সেটা হচ্ছে অরেঞ্জটাকে আমি প্রথমে ক্লিন করে ফেলি, এরপরে হচ্ছে একটা গ্রেটার দিয়ে এটাকে আমি হালকা করে একটু গ্রেট করে এটার ছিলকাটা নিয়ে ফেলি, খুবই অল্প করে, মানে সাদা অংশটা যাতে না ওঠে ওভাবেই আমি জাস্ট উপরের অংশটা একটু গ্রেট করে নিই, আপনারা দেখতেই পাচ্ছেন।
ফ্রেশ অরেঞ্জ ইউজ করলে যেটা হয় ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে কেকের মধ্যে। এরপরে হচ্ছে চিল্কাটা ইউজ করার কারণ হচ্ছে চিল্কাতে দেখবেন খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে। ওই মানে চিল্কাগুলো যদি আমরা আবার কেকের মধ্যে ইউজ করি তখন কেকটা বেক করার পরে খুবই সুন্দর ন্যাচারাল একটা অরেঞ্জের ফ্লেভার আসবে, যেটা কি না আমরা এসেন্স কিংবা হচ্ছে নর্মাল যদি আমরা অরেঞ্জ জুস ইউজ করি তখন কিন্তু আমরা ওই ফ্লেভারটা পাবো না। তো ট্রাই করবেন ফ্রেশ অরেঞ্জ দিয়েই আপনারা এইভাবে হালকা করে একটু ছিলকা দিয়ে এরপরে পুরোপুরি অরেঞ্জটাকে কেটে অরেঞ্জ জুসটা বের করে তারপরে দেওয়া ট্রাই করবেন। এরপরে আরও কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। এই কেকের মধ্যে আমি কোনো প্রকারের লিকুইড মিল্ক অ্যাড করব না। এর দুটা কারণ হচ্ছে আমি যে অরেঞ্জটা ইউজ করছি যথেষ্ট পরিমাণের আমার এখানে জুস হয়েছে অরেঞ্জের জুস, আর যে ডিমগুলো আমি ইউজ করব এগুলো যথেষ্ট বড়। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, যেহেতু অরেঞ্জও যথেষ্ট পরিমাণ বের হয়েছে ডিমও বড় সাইজের আমার, তো সেক্ষেত্রে আমার লিকুইড মিল্ক অ্যাড করার প্রয়োজন হবে না। তো এরপর আমি যেটা করছি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে 1 টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে আমি এখন এটা চেলে নেব। আর এটা হচ্ছে 5 ml হিসাবে বলছি, 5 ml বেকিং পাউডার দিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণ আমি ময়দা দিয়েছি। এরপরে এটাকে আমি ভালোভাবে চেলে নিচ্ছি। তো এরপরে যেটা করতে হবে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আরেকটা কথা সেটা হচ্ছে যদি অনেকগুলো অরেঞ্জে দেখা যায় কি মানে জুসটা খুবই কম থাকে, খুব একটা বেশি জুস থাকে না, সেক্ষেত্রে আবার আরেকটা জিনিস থাকে কি ডিম হচ্ছে সাইজ একটু ছোট থাকে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যদি অরেঞ্জের জুসের পরিমাণে যদি কম পান সেক্ষেত্রে আবার ডিমের সাইজটাও যদি কম থাকে সেক্ষেত্রে আপনারা 2 চা চামচ কিংবা 1/4 কাপের মতো লিকুইড মিল্ক অ্যাড করতে পারেন। সেটা আপনাদের কেকের ঘনত্ব অনুযায়ী, যদি খুব বেশি কেকের ঘনত্বটা যদি টাইট হয়ে থাকে কিংবা একটু গাঢ় গাঢ় টাইপের হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা তরল দুধ অ্যাড করবেন। এখানে যেহেতু আমার যথেষ্ট পরিমাণে জুস হয়েছে এরপর ডিমের সাইজও বড়, সে কারণে আমি এখানে কোনো প্রকারের তরল দুধ অ্যাড করব না, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সে কারণে আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিলাম। এরপরে স্বাভাবিক তাপমাত্রা 3টা ডিম দিয়ে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে এটাকে আমি ভালোভাবে বিট করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না এটা একদম ক্রিমি ক্রিমি টেক্সচারে চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম ফোমি ফোমি একদম ক্রিমি টেক্সচারে চলে এসেছে, কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এটা আপনাদের আসলে চোখের আন্দাজে ধরে নিতে হবে এটা কতটুকু এসেছে। এরপর আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ তেল। আর আমি যে উপকরণগুলো অ্যাড করছি সেটা খুবই ইজি মনে রাখার ক্ষেত্রে, চিনির পরিমাণটা আপনারা 1/3 কাপ দিতে পারেন যারা কিনা মিষ্টি কম খেতে পছন্দ করে। যেহেতু আমি এটা অর্ডারের জন্য তৈরি করছি সে কারণে আমি 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি, যখন আমি নিজের জন্য তৈরি করি তখন আমি 1/3 কাপ পরিমাণ চিনি অ্যাড করি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমার বিট করা হয়ে গিয়েছে, কতটুকু কালারটা চেঞ্জ হয়েছে আর এটার ঘনত্বটা কেমন হয়েছে সেটা হয়তো আপনারা দেখে একটু বুঝে নিতে পারবেন। আসলে কেক তৈরি করা খুবই ইজি, যদি সব কিছু স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে আপনাদের কেকগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হবে। এরপর আমি জাস্ট কয়েকটা ফুটা আমি ইয়েলো ফ্রুট কালার দিয়েছি, এরপর আমি অরেঞ্জ এসেন্স দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। এরপর এটাকে আমি ফার্স্টে মিশিয়ে নিচ্ছি খুবই আলতোভাবে, খুব বেশি জোরে জোরে মেশাচ্ছি না আমি, কিন্তু কোনো প্রকারের আজকের কেকের ভিডিওতে আমি স্পিড বাড়িয়ে দেইনি ভিডিও, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি কীভাবে নাড়ছি বা কীভাবে মেশাচ্ছি। তো এরপর অল্প করে আমি যে ফ্লাওয়ারটা আমি ছেলে রেখেছিলাম ওখানে দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। আর আমার ঘোরানোটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা সাইডে ঘুরিয়ে নিচ্ছি, আমি কিন্তু এপাশ ওপাশ চারপাশে কিন্তু ঘোরাচ্ছি না, আমি জাস্ট একটা সাইড হয়ে কিন্তু এটাকে আমি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো বুঝতে পারছেন এতে করে যেটা হবে, আমি যেটা ফোম করেছি বিট করে ওটা কিন্তু বসে যাবে না, এতে যখন এটা বসে যায় এরপরে আমরা যখন এটা বেক করতে দেই তখন দেখা যায় একদম উঁচু হয়ে ফুলে উঠে, এরপরে যখন আমরা ওভেন থেকে বের করে তখন তপ করে কেকটা বসে যায়। এই প্রবলেমটা কিন্তু অনেকেরই থাকে। এই যে আমি খুবই আলতোভাবে একটা সাইডে কিন্তু মিশিয়ে নিয়েছি, আমি 3 ভাগে ভাগ করে শুকনো উপকরণটা মিশিয়েছি। এরপরে এখন আমি অরেঞ্জ জুসটা অ্যাড করে দিচ্ছি, এরপর এটাকে আমি পুরোপুরি মিশিয়ে নেবো। বেশ এতটুকু, এখানে আর কোনো কাজই নেই, খুবই ইজি। আপনারাও চাইলে আজকের এই কেকটা কেকের রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন, আর আপনারা সেম রেসিপিটা ফলো করে চুলার মধ্যেও তৈরি করতে পারবেন। চুলার মধ্যেও কিন্তু খুবই সুন্দরভাবে কেক তৈরি করা যায় একদম ওভেনের মতোই।
তো এটা আমার সম্পূর্ণভাবে মেশা হয়ে গিয়েছে, আর খুব বেশি অতিরিক্ত মেশানোর প্রয়োজন নেই। যখন আপনি বুঝবেন যে আপনার ফ্লাওয়ারটা ভালোভাবে মিশে গিয়েছে, এই যে দেখেছেন আমি কোনো স্পিড বাড়িয়ে দেইনি, আমি কতটুকু সময় নিয়ে এটাকে মিশিয়েছি, এটা ফলো করলে হয়ে যাবে, মিনিটটা হিসাব করলে হয়ে যাবে আমি কত সেকেন্ড কিংবা কত মিনিট এটাকে মিশিয়েছি। তো এটা আমার সম্পূর্ণ মেশানো শেষ, আমি আবারও একটা পেছড়া দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশ্রণের ঘনত্বটা কেমন সেটা হয়তো বা আপনারা দেখে বুঝতে পারছেন, একেবারে পাতলাও না আবার একেবারে ঠকঠকে ঘনও না, মিডিয়াম পর্যায়ে আছে। যদি এর চাইতে পাতলা হয় তাহলে কিন্তু কেকটা খুব একটা বেশি ভালো হবে না, আবার যদি এর চাইতে বেশি ঘাঁড়ো হয়ে যায় তখন দেখা যাবে কেকটা একটু শক্ত টাইপের হবে, খুব বেশি সফট হবে না, নরম তুলতুলে হবে না। তো এর চাইতে যদি পাতলা হয় সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, সামান্য করে এক চা চামচ ময়দা আপনারা এখানে অ্যাড করে দেবেন যাতে করে পাতলা ভাবটা চলে যায়। আর এর চাইতে যদি ঘন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা 2 চা চামচ পরিমাণ তরল দুধ অ্যাড করে দেবেন, তাহলে হয়ে যাবে। এরপরে পুরো কেকের মিশ্রণটা আমি মোল্ডের মধ্যে ঢেলে নিলাম। আমার মোল্ডটা হচ্ছে 9 ইঞ্চির একটা মোল্ড, বেশ বড় সাইজের একটা মোল্ড। তো নর্মালি কিন্তু কেক যেগুলো বাজারে বিক্রি করে সেগুলোর মোল্ডগুলো কিন্তু ছোট থাকে, ওখানে কিন্তু 7-8 পিসের মতোই হয়, আর একটু শর্ট থাকে আর কি লম্বার দিক দিয়ে। তো আমার মোল্ডটা একটু লম্বা, তো এই যে এটা আমি বেক করতে দিয়ে দিচ্ছি। তো এটা আমার বেক করা হয়ে গিয়েছে, এখন আমি মূল থেকে এটা ছাড়িয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আর আমি 180°C প্রায় 30-40 মিনিটের মতো বেক করেছি। আপনাদেরকে একটু কেকটা কাছ থেকে দেখাই, দেখতে পাচ্ছেন খুবই নরম তুলতুলে হয়েছে আর সফট হয়েছে। তো যাদের জন্য আমি এটা তৈরি করেছি ওনারাও কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। আমার আজকের অরেঞ্জ কেকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আমি সরাসরি আমার ডেলিভারি দেওয়া অরেঞ্জ কেকের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। সবাই বাসায় ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।